এই যে প্রত্নতান্ত্রিক যে জিনিসগুলো আছে, যেমন রাজার ঘুরানি দলানি যে এটা আছে, পাশে কারাগার আছে রাজার এখন পর্যন্ত আছে, শম্ভু সরোবরের সামনে আছে হাসপাতাল আছে, এই প্রত্নতান্ত্রিক জিনিসগুলো আসলে আমাদের করা উচিত, সংরক্ষণ করা উচিত এবং কিছু দায়িত্ববান রত লোককেই দেওয়া উচিত যাতে তারা এই জিনিসগুলো সংরক্ষণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ভালো কিছু উপহার দিতে পারে। আমি আগে রাজবাড়ি গোটালে দেখছি সবটা অশুভ ভালো, কিন্তু এখন এই পরিস্থিতি এরকম। হ্যাঁ, এর আগে আর দেখিনি, রাজবাড়ির যা কিছু আছে সব দেখছি, এই জন্য তো দেখি কলেজ আছে ধ্বংস হয়েছে, এখন আছে খালি যে ঘুরিন দলানটা, ওখানে আসলো জমিদার বাড়ি আছে, ওখানে কিচ্ছু নেই, ওখানেও কিচ্ছু নেই, বিদেশি নিয়ে এসছে ছিল, তাকে নিতে দেয়নি, নদী এসলো, তারপরে চাপড়া দিয়ে আর ফুটে নিয়ে এবার ওইটা নিয়ে ধ্বংস করলো।